Hey everyone, hello and welcome back to the channel. আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, as well as just ফার্মাটি আছো। আজকে একটা নতুন টপিক নিয়ে হাজির হয়েছি। থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো, তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে প্রফেসর শঙ্কুর ডায়েরির দ্বিতীয় কাণ্ড কারখানা টু কার্ভাসটা আছে, হ্যাঁ, পরীক্ষার অন্তর্গত। সেই কার্ভাসটারই একটা বিষয় সংক্ষেপ আমি তোমাদের বলে দিতে চাই, যাতে এর থেকে যে কোনো প্রশ্ন আসলে কোনো উত্তর দিতে তোমাদের সমস্যা না হয়। এছাড়া আমি ধরে ধরে প্রত্যেকটা টপিকের প্রশ্নোত্তর লিখে দিই ব্লগ আকারেই, যারা জানো না প্লিজ গিয়ে চ্যানেলটা দেখো। ক্লাস নাইনে তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সিলেবাস আছে সেগুলো অলমোস্ট ধরে পড়িয়ে বুঝিয়ে তার প্রশ্নোত্তর লেখানো হয়েছে এবং আগামী দিনেও লেখা হবে। ক্লাস নাইন শুধু নয়, নাইন টু টুয়েলভ ইভেন কলেজেও বাংলা নিয়ে পড়লে তার সে টপিকটা ভালোভাবে পড়িয়ে বুঝিয়ে কোয়েশ্চেন আনসার লেখানো থাকে। শুধু বাংলা নয়, ইতিহাসটাও শুরু করেছি এবং আস্তে আস্তে আর্টসের বিভিন্ন সাবজেক্ট শুরু হবে। আর সাব ল্যাঙ্গুয়েজের মধ্যে বাংলা আর ইংলিশ থাকবে, তো সব কিছুই ধীরে ধীরে শুরু হবে। প্লিজ একটু পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, বেল বাটনটা প্রেস করে রেখো। আর শুধুমাত্র পড়াশোনা না, জব ওরিয়েন্টেড, কোর্স ওরিয়েন্টেড, স্কলারশিপ রিলেটেড প্রচুর ভিডিও আসে যেগুলো তোমাদের খুব কাজে লাগবে। তো চলো শুরু করছি কার্ভাসের বিষয়বস্তুটা সংক্ষেপে একটু বলে দিই, যাতে তোমাদের প্রশ্নোত্তর লিখতেও অসুবিধা না হয় এবং বুঝতেও অসুবিধা না হয়। মন দিয়ে শোনো এবং শুনে নিয়ে তারপরে কার্ভাস যেটা তোমাদের বইয়ে আছে টেক্সটটা খুব ভালোভাবে দুবার রিডিং করে নিও। আমি লাইন ধরে ধরেও বোঝাবো, সেটাও একটা আলাদা ভিডিও করব, কিন্তু আজকে আমি বিষয়বস্তুটা বুঝিয়ে নিতে পারছি। এটা তোমরা যদি আসে না কার্ভাসের বিষয় সংক্ষেপ লেখো, তাহলে কিন্তু এটা উত্তর হিসাবেও লিখতে পারো, ঠিক আছে? প্রফেসর শঙ্কু পাখি বিষয়ে চিরকালই কৌতূহলী। ছোটবেলায় তিনি তাদের বাড়ির পোষা ময়নাকে অনেক বাংলা শব্দ উচ্চারণ করতে শিখিয়েছিলেন। ময়না, তোতা, টিয়া, আমরা জানি কাকাতুয়া, এরা কথা বলতে পারে। তার টের না পেলেও সেই ময়না একবার তাদের ভূমিকম্পের কথা জানিয়ে অবাক করে দিয়েছিল। তখন থেকে পাখি সম্পর্কে শঙ্কুর অনুসন্ধিৎসা রয়ে যায়। কিন্তু নানা রকম বৈজ্ঞানিক গবেষণায় ব্যস্ত থাকায় তিনি পাখি বিষয়ক চর্চায় আর মনোযোগ দিতে পারেননি। এছাড়া তার পোষা বিড়াল নিউটনও পাখিদের অপছন্দ করত, পছন্দ করত না। তবে সম্প্রতি নিউটন পাখি সম্পর্কে উদাসীন হয়ে ওঠায় শঙ্কু পাখি বিষয়ে নতুন চর্চা শুরু করে আর অল্প কয়েকদিনের মধ্যে ল্যাবরেটরিতে পাখি পড়ানো যন্ত্র বা অর্নিথন তৈরি করেন। এটির সাহায্যে মানুষের জ্ঞান বুদ্ধি পাখির মধ্যে সঞ্চারিত করা যায়। এই কাজে বিভিন্ন পাখিকে পর্যবেক্ষণ করার পর তিনি একটি সাধারণ কাকের বুদ্ধিমত্তার নজির দেখে তাকে নিজের পরীক্ষার উপযুক্ত হিসাবে নির্বাচন করেন। কাক জাতীয় পাখির লাতিন নামের অনুসরণে তিনি এর নাম রাখেন কার্ভাস। কার্ভাস, ক, কানা, কার্ভাস। সহজ বাংলা ভাষা রপ্ত করানোর মধ্যে দিয়ে কার্ভাসের শিক্ষা শুরু হয়। বাধ্য ছাত্রের মতো কার্ভাস দ্রুত সব আয়ত্ত করতে থাকে। মাত্র দু সপ্তাহে ইংরেজি কথা, সংখ্যা, যোগ বিয়োগ, মাস, বার, তারিখ সে লিখতে শিখে ফেলে। তার কিছুদিন পরে প্রাইম নাম্বারস, এমনকি জ্যামিতি, ইতিহাস, ভূগোল, রসায়ন প্রভৃতি বিভিন্ন বিষয়ের যে সমস্ত প্রশ্নের উত্তর সংখ্যায় কিংবা কয়েকটি শব্দে দেওয়া যায় তাও শিখে নেয়। শঙ্কু পাখিটির মধ্যে মনুষ্য সুলভ বুদ্ধি জেগে উঠতে দেখে অর্নিথন যন্ত্রের প্রয়োগ বন্ধ করে দেন। এরপর তিনি চিলির সান্তিয়াগো শহরে পক্ষী বিজ্ঞানী সম্মেলনে কার্ভাসকে উপস্থিত করেন। সেখানে কার্ভাসের কাণ্ড দেখে সকলে চমৎকৃত হয়। সংবাদপত্রে কার্ভাসের ছবি সহ খবর প্রকাশিত হলে বিখ্যাত চিলিয়ান জাদুকর আর্গাসের তার উপর চোখ পড়ে। তিনি শঙ্কুর কাছ থেকে 10,000 এসকুডো, মানে প্রায় 15,000 টাকার বিনিময়ে কার্ভাসকে কিনতে চায়। শঙ্কু এবং কার্ভাস স্বয়ং এতে অসম্মত হয়। এরপর শঙ্কুর অনুপস্থিতির সুযোগে আর্গাস তাকে চুরি করে। শঙ্কু পুলিশের সাহায্য নিয়ে আর্গাসকে ধাওয়া করেন। বুদ্ধিমান কার্ভাস জাদুকর আর্গাসের -20 পাওয়ারের চশমা খুলে নিয়ে তাকে বিপদে ফেলে এবং পুলিশের হাতে ধরিয়ে দেয়। পুরো গল্পটার একটা সাম আপ করে তোমাদের বলিয়ে দিলাম, এছাড়াও পুরো লাইন ধরে ধরে গল্পটার মানে এবং আজ ছাড়া যা প্রশ্নোত্তর হওয়া সম্ভব সবই দেবো। তার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রেখো। আর এটাই যেটা বললাম, বাই চান্স যদি আসে, জেনারেলি এরকম ধরনের আসে না, যদি লেখে যে কার্ভাসের বিষয়বস্তু সংক্ষেপে লেখো, এটাই আনসার অ্যাজ ইট ইজ লিখে দিই, ঠিক আছে? তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি।
কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, তোমাদের মাথায় যদি কোনো প্রশ্ন থাকে সেটাও জানিও, আমি লিখিয়ে দেবো। দেখা হবে নেক্সট দিন, টাটা।